কারাবন্দি সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন পুরোপুরি বদলে গেছেন। তিনি কারাগারে নিয়মিত নামাজ আদায় শুরু করেছেন। ব্যারিস্টার সুমনের দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ বিষয়টি জানিয়েছেন। গত 15 নভেম্বর ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে এসেছেন এই আইনজীবী। আইনজীবী লিটন আহমেদ বলেন, ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাদর চন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। সঙ্গে রয়েছেন সাবেক এক পুলিশ কর্মকর্তাও। তিনি বলেন, ব্যারিস্টার সুমন কারাগারে ঘুম থেকে উঠে ফজরের আজানের আগেই, তিনি এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন। সাবেক এমপি হিসেবে জেলের ডিভিশন পেয়েছেন, তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায়। কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের অ্যাকাউন্টে যেতেন, এখন যেটি একেবারেই বন্ধ। ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরও বলেন, জেল জীবন কষ্টের কারণ ঠিক সন্ধ্যা নামার সময় কারাসেলে ঢুকে পড়তে হয়, খাবার খেয়ে নিতে হয়, এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টের। সারাদিন কী করেন ব্যারিস্টার সুমন এমন প্রশ্নে তিনি বলেন, হাঁটাহাঁটি করেন কখনো সকালে কখনো বিকেলে, তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই ডাক শুরু করেন, এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয়। এ কারণে সেলের বাইরে হাঁটতেও কিছু ব্যাগ পেতে হয় তাকে। এর আগে 27 অক্টোবর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে যুবদল নেতা ও বাঙালিয়ানা বুথের সহকারী বামুর্সি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দুল হক সুমনকে কারাগারে পাঠানো হয়।